জেলার ব্লাড ব্যাংকগুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন আমাদের রাধানগর নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যরা। বুধবার বিষ্ণুপুরের রাধানগর হাই স্কুলে এই রক্তদান শিবিরে 5 জন মহিলা সহ 59 জন রক্তদান করেন বলে জানা গেছে। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। একই সঙ্গে গ্রাম ও এলাকার শিশুদের উৎসাহিত করতে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রতিযোগিতায় 3টি বিভাগে 106 জন প্রতিযোগী অংশ নিয়েছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের রাধানগর ফেসবুক গ্রুপটির তরফে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে গ্রুপের সদস্য সংখ্যা 2700 জন। প্রায় প্রত্যেকেই রাধানগরের বাসিন্দা কিংবা কোনো না কোনোভাবে এই গ্রামের সঙ্গে যুক্ত। বছরভর নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন এই গ্রুপের সদস্যরা। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিনের রক্তদান ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন বলে গ্রুপ সদস্য চিত্তরঞ্জন বাউরি জানিয়েছেন। আমাদের রাধানগর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম 15 মে, অর্থাৎ আজকে আমরা সেই রক্তদান শিবির ইতিমধ্যে শুরু করেছি রাধানগর উচ্চ বিদ্যালয়ে। এই রক্তদান শিবিরের আগে আমরা বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠান রেখেছিলাম, সেই অনুষ্ঠান ইতিমধ্যে শেষ করেছি এবং রক্তদান শিবির আমাদের অনুষ্ঠান আমাদের চলছে। ইতিমধ্যে অনেকেই নাম লিখিয়েছেন। আমাদের রাধানগর গ্রুপের পক্ষ থেকে সারা বছরই সমাজমূলক কাজ আমরা বিভিন্ন করে থাকি। আর এই তীব্র আবদাহের মধ্যে ব্লাড ব্যাংকে যেহেতু রক্তের সংকট দেখা দিয়েছে, তাই আমাদের রাধানগর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ঠিক করেছি যে একটা রক্তদান শিবিরের আয়োজন করব। সেটা ইতিমধ্যে আমরা করেছি বা চলছে আমাদের রক্তদান শিবির। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।